আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নারী নির্যাতন মামলার দ্রুত নিষ্পত্তিতে উদ্যোগ নিতে চান নতুন অ্যাটর্নি জেনারেল, কাজ করবেন দুর্নীতি রোধে। বরিশালের ধর্ষণ মামলার আসামি চার শিশুকে হাইকোর্টের নির্দেশে বাড়িতে পৌঁছে দিল প্রশাসন। অল্প সময়ে ধর্ষণ মামলার আসামি গ্রেফতারে কমবে অপরাধ, সাবেক ভিপি নুরের বিচার দাবিতে অনশন। ওজনে কম দাম বেশি চালের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পেঁয়াজ সবজি ডিমের বাজার চড়া। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর দুইটার একুশে সংবাদে, সাথে আছে আমি ওয়াহিদুল। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24। এছাড়াও সংবাদ আরো থাকছে, ট্রাম্পের করোনা নেগেটিভ নিয়ে অস্পষ্টতা, র্যালি করবেন শনিবার, সরাসরি অংশ নেবেন চূড়ান্ত নির্বাচনী বিতর্কে। উচ্চ আদালতে দুর্নীতি রোধে কাজ করে যাবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। নারী নির্যাতন সংশ্লিষ্ট বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেবেন বলেও জানান তিনি। দেশের ১৬ অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় এসব বলেন তিনি। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। এম আমিনউদ্দিন দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল। আইনজীবী হিসেবে তিনি তিন দশকের বেশি সময় ধরে কাজ করছেন। আমিনউদ্দিন ১৯৮৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। দুইবার নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে। সরকারের আস্থা বজায় রেখে দেশের সর্বোচ্চ আদালতে দুর্নীতিরোধে কাজ করে যাবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল। আমি চেষ্টা করব তাদের আস্থার প্রতিদান দেওয়ার জন্য। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যে আমার সর্বোচ্চ কিছু দিয়ে তাদের দ্বারা যে আমার উপর আস্থা রেখেছেন তার প্রতিবেদন দেওয়ার জন্য। প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন তিনি। জানান, অগ্রাধিকার ভিত্তিতে নারী নির্যাতনের মামলা নিষ্পত্তির উদ্যোগ নেবেন। মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেল পজিশনটাকে যেই অবস্থায় নিয়ে গেছেন, আমি চেষ্টা করব সেই অবস্থা ধরে রাখার জন্য। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিনউদ্দিনকে নিয়োগ দেওয়া হয় বৃহস্পতিবার। গত ২৭ সেপ্টেম্বর দেশের ১৫তম অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা যান। এরপর এ এম আমিনউদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। হাইকোর্টের আদেশের পর বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণের মামলার আসামি চার শিশুকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দিয়েছে স্থানীয় প্রশাসন। বাকেরগঞ্জের রঙ্গশ্রী গ্রামে স্বজনদের কাছে তাদের হস্তান্তর করা হয়। এর আগে উচ্চ আদালতের নির্দেশে বৃহস্পতিবার রাতে বরিশালের আদালত তাদের জামিন দেন। রাতেই মাইক্রোবাসে চার শিশুকে নিয়ে বরিশালের বাকেরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন প্রশাসনের কর্মকর্তারা। শিশুদের কাছে পেয়ে আদালতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্বজনরা। গেল ৪ অক্টোবর বাকের গঞ্জের রঙ্গশ্রীতে এক কন্যা শিশু চার ছেলে শিশুর সাথে খেলাধুলা করছিল। এরপর কন্যা শিশুর বাবা গত ৬ অক্টোবর বাকেরগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলায় চার শিশুকে গ্রেফতার করে ৭ অক্টোবর আদালতে পাঠানো হয়। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ এবং নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের বিষয়টি সামনে আসার সাথে সাথেই ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ র্যাবের অভিযানে অল্প সময়ের মধ্যেই ধরা পড়ে অপরাধীরা। বিশেষজ্ঞরা বলছেন, এরকমভাবে পুলিশ বাহিনী তৎপর থাকলে কমবে অপরাধ, আর অপরাধীদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি সামাজিক মূল্যবোধ দৃঢ় করারও পরামর্শ তাদের। মাহমুদ হাসানের রিপোর্ট। স্বামীকে সঙ্গে নিয়ে সিলেটের এমসি কলেজে বেড়াতে আসলে সাত দুর্বৃত্ত ওই দম্পতিকে ছাত্রাবাসে তুলে নিয়ে যায়। সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন গৃহবধূ। ওই দিনই তরুণীর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেক আহমদ, অর্জুন লস্কর, রবিউল ইসলাম সহ আসামিদের দ্রুত সময়ে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। সিলেটের ঘটনার পরপরই নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় স্থানীয় সন্ত্রাসী গ্রুপ দেলোয়ার বাহিনী।
ঘটনার পরপরই দ্রুততার সাথে দেলাওয়ার সহ ১১ জনকে গ্রেফতার করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ দমনে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা দরকার। শুধুমাত্র আইন প্রণয়ন করেই এই অপরাধের নিবারণ করা যাবে বলে অন্তত ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড হতে পারে, এটা তো আমাদের দেশে ক্যাপিটাল পানিশমেন্টের প্রচলন তো আছে। সামাজিক মূল্যবোধের অবক্ষয়, পরিবার থেকে নৈতিক শিক্ষা না পাওয়ার কারণেই ধর্ষণের মতো জঘন্য অপরাধ ঘটছে। তরুণদের ফিরিয়ে আনতে হলে প্রথমত পরিবার সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে। ছেলে মেয়ে লিঙ্গ সমতা, ম্যাসকুলিনিটির যে কনসেপশন সেটাকে ব্রেক ডাউন করতে হবে, এটি কারিকুলাম শিক্ষা ব্যবস্থায় করতে হবে, এবং সর্বোপরি আইন শৃঙ্খলা এখানে আনতে হবে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি উঠেছে বিভিন্ন পক্ষ থেকে, তবে শুধু আইন দিয়ে এ ধরনের অপরাধ দমন করা যাবে না বলেও মনে করেন বিশেষজ্ঞরা। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ধর্ষণ মামলার বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবিতে আজও কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। এদিকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু এবং তার সহযোগীদের আইনের আওতায় আনার দাবিতে অনশন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের এই কর্মসূচি। সমাবেশ থেকে নারী নিপীড়ন ও যৌন সন্ত্রাস বন্ধের দাবি জানান বক্তারা। যৌন সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ, এইটাই আমরা চাই। নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করে জাতীয়তাবাদী মহিলা দল। কর্মসূচিতে অংশ নিয়ে সরকারের সমালোচনা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ডাকসু সাবেক ভিপি নূর ও তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা নারী নির্যাতন মামলা আসামিদের আইনের আওতায় আনার দাবিতে রাজু ভাস্কর্য সামনে চলছে অনশন। মামলা করার পরে 18 দিন হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করা হয়নি, সেজন্য হচ্ছে যে আমার এই রাজত্ব অবস্থান। আজকে অপরাধী সহ তার পুরো টিম সবাই গ্রেপ্তার হোক। ধর্ষক এবং ধর্ষণে যারা যারা সহযোগিতা করেছে প্রত্যেকেরই সর্বোচ্চ বিচার আমরা দাবি করি। অপরাধীদের আইনের আওতায় না আনা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। প্রতি বস্তায় আধা কেজি করে চাল কম, নেওয়া হচ্ছে অতিরিক্ত দাম, এমন চিত্র পাওয়া গেছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। এদিকে এখনও চড়া পেঁয়াজ ও সবজির বাজার, বেড়েছে ভোজ্য তেল ও ডিমের দাম। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। চালের বাজারে লাগাম টানা যাচ্ছে না কিছুতেই, আরেক দফা বেড়ে মোটা চাল বিক্রি হচ্ছে 50 টাকা দরে। রয়েছে মান নিয়ে প্রশ্ন। প্রত্যেকটা চাউলে মনে করেন ঠাস করা, অত কালকে কিনলাম 50 টাকা, আজকে হয়ে গেল 60 টাকা, তাহলে এই যে কেজিতে 10 টাকা এটা কেন বাড়ে? সরকার রেট বাইজা দেওয়ার পরের থেকে চাউলের যে কোয়ালিটি এটা অনেক নিম্নমান হয়ে গেছে। মিনিকেটের মধ্যে 20% আটার সেল দিয়ে মিনিকেট বানাইছে, এখন এটা 40% দিয়ে বানাইতে আছে। চালের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দেখা মিলল 25 কেজি চালের বস্তায় কমপক্ষে আধা কেজি কম, দামেও হেরফের। 25 কেজি লেখা আছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে 500 গ্রাম অর্থাৎ হাফ কেজিও আমরা কম পেয়েছি, এমন রেকর্ড আমরা পেলাম। বলছেন যে এটি মিল মালিক যখন প্যাকিং করেছেন তখন দেখা যাচ্ছে 25 কেজি ছিল, কিন্তু আসার সময় ময়েশ্চার শুকিয়ে গেছে ফলে কমে গিয়েছে। এদিকে বেগুন ও চিচিঙ্গার কেজি 80 টাকা, করলা 100, ঢেঁড়স, কাঁকরোল ও কচুরমুখী 70 টাকা, ঝাল বেড়েছে কাঁচামরিচের, প্রতি কেজি বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা। 80 টাকার নিচে আসলে কোনো ধরনের সবজি নাই, নিম্নবিত্তদের আসলে এখন মাছ মাংস খাওয়াটা ইজি হয়ে গেছে সবজির থেকে। আলুর বাজারেও স্বস্তি নেই, কেজিতে আবারও বেড়েছে 5 থেকে 7 টাকা। বন্যার কারণে শুধু আলুর ভিতরে এই কারণে এখন আমরা বর্তমানে আলুটা আপনার একটু বাজারে বেশি, গেল সপ্তাহে এই সপ্তাহে বাজার 2-3 টাকা বেশি। বর্ষার সিজন না, এই জন্য ডিমের দাম একটু বেশি থাকে, আর কয়েকদিন পরে দাম একটু কমে যাবে। বিক্রেতারা বলছেন বন্যার কারণে নষ্ট হয়েছে সবজির ক্ষেত। 50-60-এর উপরে সব সবজি অনেক দাম বেড়ে গেছে, লাউ 50-60, সিম সামনে আরও কম করার এক মাস লাগবে সিজন আইতে আইতে, সে হালকা শীত পড়বে সিজন, সবজি নতুন সবজি বেরোবে। ডিমের দামও বেড়েছে, এক সপ্তাহের ব্যবধানে হালিতে 5 টাকা, আর দেশি পেঁয়াজ 90 থেকে 100 টাকা, আর ভারতীয় পেঁয়াজ
120 টাকা। গরিব মানুষের জন্য অতিব কষ্টের জিনিস। আমদানি করা পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত দাম কমার আশা দেখছেন না ব্যবসায়ীরা। দিল্লি বলতেছেন সিটা এক বড় সিপাই যে ওই পাকিস্তান তো নাই যে বার্মা তো নাই যে আমরা কিছুই পাচ্ছি না। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে। ভাষান্তরে যেতে রোহিঙ্গাদের নিরুৎসাহিত করছে এনজিওরা, নিরাপদ আশ্রয় বেছে নেওয়ার পরামর্শ। এনআইডি জালিয়াত চক্রের বিরুদ্ধে কাল থেকে সাঁড়াশি অভিযান, কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। খবর আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে। উন্নয়ন সংস্থাগুলোর নেতিবাচক প্রচারণা সহ নানা কারণে ভাষান্তরে যেতে আগ্রহী নয় রোহিঙ্গারা। বিশ্লেষকরা বলছেন, ভাষান্তরে সংস্থাগুলোর কার্যক্রম পরিচালনা, পর্যটন শহর কক্সবাজারে আরাম আয়েশ ও সুবিধাজনক পরিবেশ না থাকায় রোহিঙ্গাদের নিরুৎসাহিত করছে তারা। তৃতীয় কোনো পক্ষের সুবিধা অসুবিধায় প্রভাবিত না হয়ে নিজেদের কল্যাণে ভাষান্তরকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেওয়ার পরামর্শ তাদের। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। টেকনাফ ও উখিয়ায় ক্যাম্প নির্মাণ করে রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ। প্রতিনিয়তই বাড়ছে রোহিঙ্গাদের নতুন প্রজন্ম। খিঞ্জি ও জনবহুল হয়ে উঠেছে বাস্তুচ্যুত মানুষগুলোর অস্থায়ী আবাস। বাড়ছে পাহাড় ধস কিংবা দুর্যোগে প্রাণহানির শঙ্কাও। নিজের দেশে ফিরে যাওয়ার সময় সাপেক্ষ ও অনিশ্চিত। এসব বিষয় বিবেচনায় নোয়াখালীর হাতিয়ার ভাষান্তরে নৌবাহিনীর সহায়তায় নির্মাণ করা হয়েছে রোহিঙ্গাদের আশ্রয়ন প্রকল্প। 13 কিলোমিটার দীর্ঘ ও 3 মিটার উঁচু বেড়িবাঁধ দিয়ে চরটিকে করা হয়েছে সুরক্ষিত। 1 লাখ মানুষ বসবাসের সুবিধা সম্বলিত এ প্রকল্পে 120টি গুচ্ছ গ্রামে অস্থায়ী অবকাঠামো তৈরির কাজও শেষ। আশ্রয়কেন্দ্র, থাকার ঘর, গুদামঘর, মসজিদ, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, খেলার মাঠ, কবরস্থান সহ মাছ চাষের পুকুর সব সুবিধাই আছে। রেফিউজি ক্যাম্পগুলি আছে, সেখানে কিন্তু জনসংখ্যা বাড়ছে, সুতরাং এটার একটা প্র্যাকটিক্যাল সলিউশন দরকার আছে। এবং এই প্র্যাকটিক্যাল সলিউশনের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে ভাষান্তর একটা ভূমিকা রাখবে। কারা যাবেন, কি ধরনের মানুষ যাবেন এবং সেখানে যাওয়ার পরে তারা কি করবেন, সেই বিষয়গুলি নিয়ে এক ধরনের দিক নির্দেশনা দিলে আমার মনে হয় যে আমাদের যারা আছেন শরণার্থী তারা যাবেন। বসবাসের উপযোগিতা যাচাই রোহিঙ্গাদের নেতা বা মাঝিরা প্রকল্প ঘুরে দেখে এসেছেন। শুরুতে সন্তুষ্ট হলেও ফিরে এসে ভোল্ট পাল্টেছে। নতুন ঠিকানায় যেতে অনাগ্রহ সৃষ্টিতে কাজ করছে একটি মহল। তখন তাদের যে পৈতৃক সংযোগ যেটি আছে, বাস্তবিতার সাথে যে সংযোগ আছে সেটি বিচ্ছিন্ন হবে। তারাও এখানে খুব বেশি আগ্রহ প্রকাশ করবে না। শরণার্থী আছেন তাদের জন্য সুবিধা তৈরি করা হয়েছে, কিন্তু শরণার্থীদের দেখভাল করার জন্য যারা থাকবেন তাদের জন্য কোনো সুবিধা ওখানে তৈরি করা হয়নি, এই জন্য তারা আগ্রহী না। এখানে 5-star হোটেল নাই, 3-star হোটেল নাই, থাকা খাওয়া সব সুবিধা, লজিস্টিক সুবিধা নেই। সমুদ্রপথে মালয়েশিয়া পাড়ি দেওয়ার চেষ্টায় ভেসে থাকা 306 জন রোহিঙ্গাকে রাখা হয়েছে ভাষান্তরে। তারা বেশ ভালোই আছে, এমনকি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতি না হওয়ায় চরটি ঝুঁকিমুক্ত। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, জোর করা হবে না কাউকেই। ইন্টারন্যাশনাল এনজিও ওরা ওদের বুঝাচ্ছে ওখানে যেও না, গেলে তোমরা বন্দী হয়ে থাকবা। যারা ভাষান্তরে স্থানান্তরে আপত্তি জানাচ্ছে তারা ঠিক কাজ করছে না বলেও ক্ষোভ জানালেন পররাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। জাতীয় পরিচয়পত্র জালিয়াত চক্রের বিরুদ্ধে কাল সারা দেশে শুরু হচ্ছে নির্বাচন কমিশনের সাঁড়াশি অভিযান। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানিয়েছেন, প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। এনআইডি জালিয়াতির সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এনআইডি জালিয়াতির দায়ে 2013 থেকে এ পর্যন্ত 39 কর্মকর্তাকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে ইসি। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। নাগরিকত্ব নিশ্চিত করে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্ট, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, চাকরির আবেদন, সরকারি ভাতা, জমি কেনাবেচা, ভোটার শনাক্তকরণ সহ প্রতিটি ক্ষেত্রেই জাতীয় পরিচয়পত্রের ব্যবহার। ভুয়া এবং একাধিক পরিচয়পত্র তৈরি সহ জালিয়াতির নানা খবর প্রকাশ্যে আসছে বেশ কিছুদিন আগে থেকেই। বিভিন্ন স্থানে সংঘবদ্ধ এনআইডি জালিয়াত চক্রের সাথে যোগ সাজশ আছে নির্বাচন কমিশনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর। এনআইডি সংক্রান্ত নানা অভিযোগে গেল 8 বছরে 39 জনকে স্থায়ীভাবে বরখাস্ত করে নির্বাচন কমিশন।
অপকর্ম ঠেকাতে নানা পদক্ষেপ নিচ্ছে ইসি। রেজিস্ট্রেশন অফিসারের বাইরে কোন জায়গাতে কেউ কোনো ডাটা এন্ট্রি অপারেটর অন্য কেউ যেন আপলোড না করতে পারে, সেজন্য ডিজিটাল যে সিগনেচার সেই ডিজিটাল সিগনেচার প্লাস আমাদের যে ওটিপি রয়েছে ওটিপির পাশাপাশি তার ফেস রিকগনিশন প্লাস লগ মেনটেন করা, তারপরে আমাদের এই আইটি এবং অপারেশনাল দুই দিক থেকে কিন্তু আমরা পদক্ষেপ নিচ্ছি। তারপরও থামছে না জাল জালিয়াতি। সম্প্রতি সাবরিনা ও কুষ্টিয়া এনআইডি জালিয়াতির ঘটনার পর নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন। রাজধানীতে অভিযান চলমান আছে আর শনিবার থেকে অভিযান চলবে সারা দেশে। টেকনিক্যাল সাইড থেকে কি দেখবে, অপারেশনাল সাইড থেকে কি করবে, অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড থেকে কি দেখবে, এই বিষয়গুলো আমরা একটা চেকলিস্ট হিসেবে একটা বাইন্ডিং করে বই আকারে প্রস্তুত করছি, যাতে করে এই টিমগুলো যখন গ্রাউন্ডে যাবে তারা এই ফরম্যাট অনুসারে ফিল আপ করবে। ফরম্যাট ফিল আপ করলে আমরা বুঝতে পারবো যে কোথায় অনিয়ম হচ্ছে। শনিবারই আমাদের একটা টিম চলে যাচ্ছে, এবার পর্যায়ক্রমে বিভিন্ন টিম যেতে থাকবে। জালিয়াত চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে এনআইডি ডিজি জানান অপরাধীদের ছাড় দেয়া হবে না। আইন বিধি বিধান নীতি এই সমস্ত বিষয়ে আমরা সম্পূর্ণ প্রস্তুত। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি আরেকটা বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বিশ্বজুড়ে আবারও করোনা আক্রান্তের রেকর্ড, একদিনে 3,38,000-এর বেশি শনাক্ত। এক বছর পর মাঠে ফিরে মেসির গোলে আর্জেন্টিনার জয়, ইকুয়েডরকে হারালো 1-0। আর এরই সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নারী নির্যাতন মামলার দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে চান নতুন অ্যাটর্নি জেনারেল, কাজ করবেন দুর্নীতি রোধে। বরিশালের ধর্ষণ মামলার আসামি চার শিশুকে হাইকোর্টের নির্দেশে বাড়িতে পৌঁছে দিল প্রশাসন। অল্প সময়ে ধর্ষণ মামলার আসামি গ্রেফতারে কমবে অপরাধ, সাবেক ভিপি নূরের বিচার দাবিতে অনশন। এবং অজনে কম দাম বেশি চালের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পেঁয়াজ সবজি ডিমের বাজার চড়া। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21tv.com সাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21tv অনলাইনে। ছয়টায় আমাদের চট্টগ্রাম। দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।